রোগানকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছে বিরোধীরা বিরোধীদের জোট গঠন এরদোগানের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করেছে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান আগামী জুনের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন করতে হবে লুজান চুক্তির শতবর্ষ পূর্তি হবার পর এই নির্বাচন তুরস্ক ও বাইরের শক্তির জন্য একটি কঠিন ইস্যু যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন এবং সে সাথে ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ প্রকাশ্যে তুরস্কে এরদোগান শাসনের অবসান করার কথা বলছেন রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ক অনেকটা হিসেব মেলানো অর্থাৎ দেওয়া নেওয়া সমীকরণের উপর নির্ভরশীল হয়ে পড়েছে ইরান সৌদি আরব আমিরাত ইসরায়েল প্রভৃতি আঞ্চলিক শক্তিধর দেশগুলোর সাথেও বিবাদ মিটিয়ে ফেলতে চাইছেন এরদোগান কিন্তু সিরিয়ায় নিরাপদ জোন তৈরির মাধ্যমে শরণার্থীদের প্রত্যাবাসন যেভাবে তুরস্ক চাইছে সেভাবে এটিকে মেনে নিতে চাইছে না ইরান রাশিয়া দুই শক্তিধর দেশ এ অবস্থায় কিভাবে এর দোগান নির্বাচনী চ্যালেঞ্জ জয় করে তুর্কি জাতির নেতৃত্ব দেবেন এ নিয়ে বিস্তারিত থাকছে রহমান মাসুমের প্রতিবেদনে দুই সালে তুরস্কের ক্ষমতায় আসার পর গত দুই দশকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে প্রেসিডেন্ট এরদোগান ও তার দল একে পার্টিকে যে আবদুল্লাহ গুলকে সাথে নিয়ে একে পার্টি গঠন করেছিলেন এবং যাকে পরে প্রেসিডেন্ট করেছিলেন তিনি এখন এরদোগানের সাথে নেই এরদোগান প্রেসিডেন্ট হওয়ার পর প্রচন্ড আস্থা নিয়ে যাকে তিনি প্রধানমন্ত্রী করেছিলেন সেই আহমেদ দাউদ ওলো আলাদা দল গঠন করে বিরোধী জোটের অংশ হয়েছেন ধর্মনিরপেক্ষ সিএইচপির নেতৃত্বে এই জোট এরদোগানকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অভ্যন্তরীণভাবে এরদোগানের বিরুদ্ধে এই মেরুকরণ এমন সময় ঘটল যখন দেশটির জনগণের একটি উল্লেখযোগ্য অংশ শরণার্থী বিরোধী চেতনায় প্রভাবিত হতে শুরু করেছে এরদোগান যদি নির্বাচনের আগে সিরীয় শরণার্থীদের স্বদেশে ফেরত পাঠানোর ব্যাপারে কার্যকর কিছু না করতে পারেন তাহলে এটি একে পার্টির বিরুদ্ধে একটি বড় ইস্যু হয়ে দাঁড়াতে পারে এর পাশাপাশি রয়েছে অর্থনীতির অবনতি ও জীবনযাত্রার ব্যয়ের অব্যাহত বৃদ্ধি ডলার লিরার বিনিময় হার কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না একসময় ডলার প্রতি চার লিরা মূল্য থেকে বেড়ে এখন সতেরো লিরা ছাড়িয়ে গেছে আর সেই সাথে জিনিসপত্রের দামও পাল্লা দিয়ে বাড়ছে এতে অর্থনীতির অগ্রগতি অব্যাহতভাবে এরদোগানের ক্ষমতায় থাকার জন্য যে শক্তি যুগিয়েছিল সেটি এখন তার বিরুদ্ধেই কাজ করছে বিরোধী জোটে নতুন মেরুকরণে যে ছয়টি দল একসাথে হয়েছে তার মধ্যে তিনটি হলো ইসলামী মূল্যবোধ ও আদর্শের পটভূমি থেকে গঠন হওয়া বাকি তিনটির দুইটি জাতীয়তাবাদী আর একটি সেকুলার ঘরানার এরদোগানকে বিদায় করতে হবে এই একদফায় তারা নানা আদর্শ থাকা সত্ত্বেও এক মঞ্চে এসেছেন এই মেরুকরণ নতুন নির্বাচন এর দোকানের একে পার্টিকে কঠিন বাধার মুখে ফেলতে পারে এর মধ্যে জনমত জরিপে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সবশেষ জনমত জরিপে এর দুগানের একেপির পক্ষে ছত্রিশ দশমিক চার আট শতাংশ সমর্থন দেখা যাচ্ছে অপটিমারের গত বারো থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময় চালানো এই জরিপে নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে এর দোকানকে বাইশ শতাংশ অগ্রসর দেখানো হচ্ছে তবে শীর্ষ দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় যখন সরাসরি লড়াই হবে তখন বিরোধী পক্ষের একক প্রার্থীর সামনে এরদোগান জিততে পারবেন কিনা সেটি এখনও কঠিন প্রশ্ন হয়ে আছে শেষবার তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বান্ন শতাংশের কাছাকাছি ভোটতে এবার একে পার্টির সাড়ে ছত্রিশ শতাংশের সাথে মিত্র দল এম এইচ সাড়ে আট শতাংশ যুক্ত হলেও পঁয়তাল্লিশ শতাংশের বেশি ভোট হয় না এই অবস্থায় এর দুগানকে প্রেসিডেন্ট হতে হলে ভোট সংখ্যা ছয় শতাংশ বাড়াতে হবে সেটি সম্ভব হতে পারে সিরিয় শরণার্থীদের ফেরত পাঠানো সম্ভব হলে এছাড়া লীরার দামও বাড়াতে হবে যার ওপর

সমপর্যায়ে উন্নীত হয়েছে করোনা মহামারীর ভেতরও প্রতিবেশী দেশগুলোর তুলনায় অর্থনৈতিক দুরবস্থা অনেকখানি কম ছিল তুরস্কের এখন প্রবৃদ্ধির চাকা আবার বড় করে সামনে এগুচ্ছে দেশটির রপ্তানি আয়ও একই সাথে বাড়ছে পররাষ্ট্রনীতির প্রান্তিকতার কারণে বৈদেশিক বাজার যেসব ক্ষেত্রে সংকুচিত হতে শুরু করেছিল সেটিও কাটিয়ে উঠতে দেখা যাচ্ছে স্থানীয় মুদ্রা লীরার মান ডলার প্রতি দশের নিচে নামানো সম্ভব না হলে কিছু পদক্ষেপ নিয়ে এর অব্যাহত ঊর্ধ্বগতি ঠেকানো গেছে ন্যূনতম বেতন দ্বিগুণ করে মূল্যস্ফীতির প্রভাব থেকে কিছুটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টাও নেওয়া হয়েছে আরব প্রতিবেশী কয়েকটি প্রভাবশালী দেশ ও ইসরায়েল এরদুগান প্রশাসনের পরিবর্তনের জন্য একসময় বাইডেন প্রশাসনের সাথে একাটা ছিল এখন তারাও আঙ্কারার সাথে সহযোগিতার হাত সম্প্রসারণ করছে রাশিয়ার সাথে তুরস্কের সম্পর্ককে এক ধরনের ভার সামনে আনা সম্ভব হয়েছে যদিও ইসরায়েল যখন সিরিয়ায় বিমানবন্দর গুড়িয়ে দিতে বিমান হামলা করেছে তখন রাশিয়ান বাহিনী তা না ঠেকিয়ে বিরোধী আল নুসরা ফ্রন্টের অবস্থানে আঘাত করেছে ইরানের পদক্ষেপগুলোতে তুরস্কের প্রতি বৈধিতা দেখা যাচ্ছে এ অবস্থার উন্নয়ন ঘটাতে না পারলে এর দোকানের জন্য সিরিয়ায় শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে অভিযান সফল করা কঠিন হয়ে দাঁড়াতে পারে রাশিয়ার সাথে সমঝোতায় শুধু সিরিয়াই নয় সেই সাথে লিবিয়া ও আজারবাইজানের নাগার্ন কারাবাখের পরিস্থিতির উন্নয়নও নির্ভরশীল একই সাথে তুরস্কের উদ্যোগে মধ্য এশিয়ার তুর্কি প্রজাতন্ত্রগুলোকে নিয়ে যে তুর্কি রাষ্ট্র সংস্থা গঠন করা হয়েছে সেটি সাফল্য আগামী দিনের কৌশলগত পথ চলার জন্য গুরুত্বপূর্ণ এসব ক্ষেত্রে ইরান রাশিয়াকে একই অবস্থানে দেখা যাচ্ছে এই দুই দেশের সাথে সম্পর্কের ওপর তুরস্কের সিরিয়া ও ইরাক দুই দেশের প্রভাব বিস্তারও নির্ভর করবে ন্যাটোর সদস্য হবার পরও তুরস্কের স্বাধীন নীতি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ মেনে নিতে পারছে না তারা তুরস্ককে চাপে রাখতে একদিকে কুর্দি বিদ্রোহী পিকে সহযোগী ওয়াইপিজি কে সমর্থন করছে অন্যদিকে গ্রিসকে তুরস্কের বিপরীতে ইন্ধন দিয়ে চলেছে চলতি সেপ্টেম্বরের শেষ দিকে বাইডেনের সাথে এর দোকানের বৈঠকে এই ইস্যুগুলোর নিষ্পত্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বৈঠকের পরও বাইডেন প্রশাসন তুরস্কের শাসন পরিবর্তনের এজেন্ডা অব্যাহত রাখলে এর দোকানকে কিছুটা হলেও চীন রাশিয়ার দিকে ঝুঁকে পড়তে হবে আঞ্চলিক শক্তিগুলোর উপর নির্ভরতা বাড়াতে হবে একই সাথে তারপরও এর দোকান আগামী জুনের নির্বাচনের বৈতরণী পার হতে কতটা সফল হবেন তা নিশ্চিত করে বলা মুশকিল কারণে যদি তুরস্কের সরকার পরিবর্তনের ঘটনা ঘটে যায় তাহলে দেশটি আঞ্চলিক ও বিশ্ব শক্তি হবার পথে যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বড় রকমের ছেদ পড়তে পারে বিপরীতে বিরোধী জোটের প্রেসিডেন্ট প্রার্থী যদি আব্দুল্লাহ আহমেদ হন তাহলে সেক্ষেত্রে কৌশলগত নীতি পরিবর্তনের প্রভাবটা কিছুটা হলেও কম হতে পারে তবে তুরস্কের জন্য আগামী দিনের বিশ্ব শক্তি হতে এরদোগানের আরও পাঁচ বছরের জন্য নেতৃত্বে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে বলে মনে হয়